মিটারটা মিটারটা কমানো হইছে না ভাই না ভাই আচ্ছা এটা কিসের জ্বালা এটা এটা হলো আপনার এই বডি জ্বালা ইঞ্জিন খোলা হয় নাই ক্লাচ প্লেটটা চেঞ্জ করছেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগিং ভিডিও আজকে আমি যাচ্ছি হাজীগঞ্জে যাচ্ছি বলতে চলে আসছি আরেকটি নতুন গাড়ি দেখার জন্য আজকে গাড়িটি হচ্ছে এফকেএম আই থিংক জাপানি মডেলের একটি গাড়ি তো গাড়িটা ছবিতে দেখতে ভালোই লাগছিল নিউ কন্ডিশন নিউ লুক সো সেই কারণে গাড়িটা মূলত দেখতে আসা তো আমি এখন আছি হাজীগঞ্জ মেইন বাজারে তো এখন ভাইকে ফোন করব ভাই আশেপাশেই আছে তো চলুন আমরা দেখি গাড়িটা বর্তমানে কি অবস্থায় রয়েছে এবং গাড়িটার কি কি ঝামেলা রয়েছে গাড়িটার মধ্যে সো লেটস গো এটা হচ্ছে এফকেএম চাইনিজ নেভি তো আমি এতদিন যাবৎ যেই সব গাড়ি ব্যবহার করছি ওগুলো হচ্ছে ইয়ামা সুজুকি তো এই ফার্স্ট টাইম চাইনিজ গাড়ি চালাতেছি তো একটু ডিফারেন্ট লাগতেছে আর গাড়িটা আমাকে বলা হয়েছিল নিউ কন্ডিশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে ভালো পরিমাণ তো সেই হিসাবে আর কি বলবো দেখি জ্যামের রোডে কি টান উঠানো যাবে তারপরে যতটুকু পারি উঠানো চেষ্টা করবো অটোর মধ্যে এভাবে রডটা রাখা মোটেও ঠিক হয় না যে কোনো গাড়ি ওভারটেক করতে গেলে কি যে একটা দুর্ঘটনা ঘটবো এই সেন্সটা ওনার মাথা নেয় মুন্ডা চাইতেছে অটোওয়ালার পিছন দিয়ে মাইরে দিয়ে এই রডটা একদিক থেকে গাড়ির সিরিয়াল আরেকদিক থেকে মানুষের ঠেলাঠেলি এই কারণে গাড়ির স্পিডটাও পরীক্ষা করতে পারি না হাই রে কি কপাল এমন রোড দিয়ে নিই গাড়ির স্পিড চেক দিতে গাড়ি মোটামুটি ব্রেকিং সিস্টেম ভালো আর টানও উঠে যায় ভালোই তো এখন আসলে আমি টান উঠাইতে পারতেছি না জ্যামের রোড তো সেদিকে আমি টান উঠাইতে পারতেছি না ইঞ্জিন খোলা হয় নাই ক্লাস প্লেটটা চেঞ্জ করছেন না মিটারটা কমানো হয়েছে না ভাই না ভাই মিটার কোনো কমানো নেই মিটার জাস্ট অরিজিনালি তাই মিটার কমাই নেই মিটার কথা বলতে মিটার কমানো আপনার হাতে বলতে আমার জানা মতো কোনো জায়গায় মিটার কমাই কিন্তু কাজ বলতে পারবো আচ্ছা এটা কিসের জ্বালা এটা এটা হলো আপনার এই বডি জ্বালা নতুন এই বডি জ্বালা এই বডি জ্বালাই বলতে আপনার এই যে এই যে এই যে গ্যাপটা যদি এখানে যে পুরন থাকে একটা গ্যাপ থাকে না এই বডি সাতার এটার সাথে সেখানে এই একটা আলগাই মানে এটা বডি সাথে মানে কোম্পানির দেওয়া ছিল আমার এটা ফাইটার গেছে স্টার্ট করতে তো বন্ধুরা গাড়িটা মোটামুটি দেখলাম সব দিক থেকেই মোটামুটি খারাপ না ভালোই ছিল তো গাড়িতে কিছু ক্যাচ ছিল যার কারণে গাড়িতে স্টিকার করা আছে তো যাক ওগুলো ম্যাটার না সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে গেলে এই টুকটাক যা ঝামেলা থাকে আর হচ্ছে গাড়িটা সব দিক থেকেই ভালো লাগছে জাপানি ইঞ্জিন গাড়ির উনি গাড়িটার দাম চাচ্ছিল 1,30,000 টাকা তো ওনার সাথে অনেক দামাদামি করলাম করার পরে উনি 1,05,000 টাকা রাজি হইতেছিল না অনেক কষ্টে ওনাকে রাজি করাইছি তো দামাদামি শেষ করে পেপারের বিষয়ে কথা বললাম তো উনি ওনার আঙ্কেলের কাছ থেকে গাড়িটা কিনছে যার কারণে উনি আঙ্কেলের কাছ থেকে নেম ট্রান্সফার করে নাই তো আঙ্কেলের কোনো ডকুমেন্টই ওনার কাছে নাই তো একটা গাড়ি এক হাতে থেকে অন্য হাতে গেলে নেম ট্রান্সফার করে নেওয়াটা দরকার বাট উনি যেই আঙ্কেলের কাছ থেকে গাড়ি নিছে ওনার ছবিও ওনার কাছে নাই ওনার আইডি কার্ডও ওনার কাছে নাই যার ফলে গাড়িটা আমার হাতে মানে আমি নেই নেই কারণ হচ্ছে ছবি আইডি কার্ড ছাড়া আমি এই গাড়ি কীভাবে কী করব। আমি এভিডেভিট করতে চাইলেও আমার ওনার ছবি প্লাস আইডি লাগবে তো উনি আমাকে বলছে যে এখন গাড়ি নিয়ে যান আমাকে 2 দিন সময় দেন আমি আপনাকে ব্যবস্থা করে দিব তো আপনারা যারা পুরান গাড়ি কিনতে চান এই ভুলটা করবেন না কারণ আপনি টাকা পয়সা দিয়ে গাড়ি কিনবেন কেনার পরে আপনি আপনার লোকেশনে আইসা পড়বেন ওনাকে কিন্তু ওনার টাকা ঠিক মতো বুঝিয়ে দিয়েছেন উনি পরবর্তীতে আপনি ওনাকে ফোন করলে বা কন্ট্যাক্ট করার চেষ্টা করলে দেখি দেখতেছি বইলেই আপনাকে ঘুরাইব তো যার ফলে আমি আর গাড়িটা নেই নাই ওই লোকেরে বলছিলাম যে আপনি আইডি কার্ডটা যদি ব্যবস্থা করতে পারেন আমাকে ফোন দিয়েন আমি আইসা গাড়ি নিয়ে যাব তো উনি আর আমাকে ফোন দেয় নাই তার মানে উনি আইডি কার্ডটা ব্যবস্থা করতে পারে না তো আপনারা যারা পুরাতন গাড়ি কিনবেন এইসব দিকটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন সো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম